নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। পুরঞ্জয় জ্যোতিষের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার হৃদয়ান্তিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা জানব সপ্তাহের প্রতিটা দিনে কি কি ভিন্ন ধরনের কাজ করে আমরা আমাদের জীবনে অর্থভাগ্যকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারি। তাই বিষয়টিকে সম্পূর্ণ এবং সুচারুভাবে জানতে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে গ্রহণযোগ্য বলে মনে হয়ে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং প্রচুর পরিমাণে আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনের মধ্যে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টিকে সম্পূর্ণরূপে জেনে তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। এবং আমার যে বন্ধুরা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন ও অল অপশনটি প্রেস করতে ভুলবেন না, যাতে এই চ্যানেলে যে কোনো তথ্য সবার আগে আপনি পেতে পারেন এবং তা নিজের জীবনে প্রয়োগ করে নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে পারেন। চলুন শুরু করা যাক। অর্থভাগ্য আমাদের সবার কিন্তু সমান হয় না, কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জনের ইচ্ছা আমাদের সবারই কম বেশি থেকে থাকে, কারণ অর্থ ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারবো না। তাই পর্যাপ্ত পরিমাণে অর্থ উপার্জনের জন্য আমরা কিছু বিশ্বাসের উপর ভিত্তি করে নানা উপায় অবলম্বন করি। তার মধ্যে জ্যোতিষশাস্ত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে বাস্তু, ফেংশুই বা নানা রকম পুজো পাঠ। এগুলো সবই বিশ্বাসের উপর নির্ভরশীল। শাস্ত্র মতে কিছু উপাচার আছে যা সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে যদি আমরা করতে পারি তাহলে বলা হয় আমাদের অর্থভাগ্য সুগম হবে। উপায়গুলির মধ্যে রবিবার দিন আমাদের যেটা করা উচিত, রবিবার মানে সূর্যের দিন, এই দিন স্নানের পরে সূর্য গায়ত্রী জপ করলে তা আমাদের অর্থভাগ্যকে সুগম করে। এছাড়াও ওই দিন মসুর ডাল, তামা বা সোনা গরিব মানুষদের মধ্যে দান করলেও শুভ ফল লাভ হয়। সোমবার দিন, এই দিনটিকে চন্দ্রের দিন বলে মনে করা হয়। এই দিন কপালে সাদা চন্দনের তিলক পরা উচিত এবং সাদা রঙের পোশাক পরা উচিত, এবং যদি সম্ভব হয় এই দিনটিতে পায়েশ গ্রহণ করা উচিত। মঙ্গলবার, এই দিনটি বিশেষ করে বজরংবলীর দিন হিসেবে মানা হয় বা ভগবান কার্তিকের দিন হিসেবে মানা হয়। এই দিন হনুমানজির পুজো করা যেতে পারে এবং যারা মাঙ্গলিক তারা যে কোনো লাল জিনিস কোনো গরিবকে দান করলে অবশ্যই শুভ ফল লাভ হবে। এছাড়া এদিন মসুর ডাল দান করা শুভ বলে মনে করা হয়। বুধবার বুধ গ্রহের দিন হিসেবে মানা হয়। এই দিন গোটা সবুজ মুগ ডাল গরিবদের মধ্যে দান করা উচিত, বা আগের দিন গোটা মুগ ডাল ভিজিয়ে রেখে পরের দিন তা গরুকে খাওয়ানো উচিত। বৃহস্পতিবার লক্ষ্মীবার হিসেবে আমরা হিন্দুরা মেনে থাকি। এছাড়াও বৃহস্পতিবার গুরুবার হিসেবে মানা হয়। এই দিন লক্ষ্মী দেবীর পুজো করা উচিত এবং কোনো মন্দিরে বা গরিবকে বা কোনো পুরোহিতকে হলুদ বস্ত্র দান করা উচিত, এবং এই দিন সম্ভব হলে নিজেও হলুদ বস্ত্র পরা উচিত। শুক্রবার শুক্র গ্রহের দিন হিসেবে মানা হয়। এই দিন দই বা দুগ্ধজাত কোনো খাদ্য গ্রহণ করা উচিত এবং এই দিন সাদা রঙের পোশাক পরা উচিত এবং দান করা উচিত। শনিবার, এই দিন শনিদেবের পুজো করা উচিত বা হনুমানজিরও পুজো করা যেতে পারে। শনি মন্দিরে তিলের তেল দান করা উচিত, হনুমানজির মন্দিরে নারকেল দান করা উচিত বা হনুমান চল্লিশা পাঠ করা উচিত। বন্ধুরা, আজ আমরা জানলাম সপ্তাহের কোন বার কি কাজ করলে আমরা আমাদের অর্থভাগ্যকে সুগম করতে পারি। বন্ধুরা, আপনাদের মধ্যে কারোর যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আর দেরি না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাজ অর্থাৎ পুরঞ্জয় জ্যোতিষের যুগান্তকারী সফলতা সম্বন্ধে জানতে আপনারা আমাদের ওয়েবসাইটে লগ ইন করে বহু বিশিষ্ট জ্ঞানী গুণী বন্ধুদের পুরঞ্জয় জ্যোতিষ সম্বন্ধে অভিজ্ঞতা লিখিত আকারে আছে তা নিজে চোখে দেখতে পারেন। ভারতীয় জ্যোতিষ সম্বন্ধে যদি কোনো প্রশ্ন আপনাদের থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট করতে পারেন, আমরা আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দেব। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে ভারতীয় জ্যোতিষের আরেকটি অনবদ্য বিষয়কে সঙ্গে করে। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আপনাদের সবার জন্য সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের প্রিয়জনকেও ভালো রাখবেন। নমস্কার।